নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি যেটা সাধারণত রেস্টুরেন্টে করে থাকে ওরা আগে থেকে গ্রেভি তৈরি করে রাখে আর যে কোনো রেসিপি ওরা চট জলদি তৈরি করে নিতে পারে তাই আজ আমি তোমাদের সাথে আজ একটা সম্পূর্ণ নিরামিষ গ্রেভি রেসিপি শেয়ার করবো এই গ্রেভিটা বানানোর জন্য প্রথমে আমার স্পেশাল গুঁড়ো মশলাটাকে রেডি করে নিতে হবে গুঁড়ো মশলা বানানোর জন্য প্রথমে গোটা জিরে গোটা ধনে এরপর একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এই গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব ভালো করে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে গুড়িয়ে নিতে হবে দেখো মশলাটা রেডি হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে ভাজার জন্য ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এখানে আমি চারটে বড়ো সাইজে টমেটোকে টুকরো করে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে চার পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়ে আবারও সবজিগুলোকে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দেব মগজ এগুলো দেয়া হয়ে গেলে আবারও দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিই হবে তারপর সবজিগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য লবণ অ্যাট করে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য আর মাঝে মাঝে এভাবে খুন্তি দিয়ে একটু টমেটোগুলোকে নেড়ে চেড়ে নেবো যাতে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায় দেখো সবজিগুলো গলে গেছে এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এটার একটা পেস্ট তৈরি করে নেবো দেখো পেস্টটা রেডি হয়ে গেছে আবারও আমি ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দিয়ে তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে ছ সাত মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে স্বাদ লবণ অ্যাড করে দিলাম যেহেতু এটাকে নিরামিষভাবে বানাচ্ছি তাই স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণকে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু হিং অ্যাড করে দিলাম যেহেতু এটা নিরামিষ তাই হিং অ্যাড করলাম আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ মতো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গ্রেভি যদি একবারে অনেকটা বানিয়ে রাখতে পারো তাহলে এই গ্রেভি ফ্রিজে দশ দিন পর্যন্ত রাখা যায় আর একসাথে একশোটারও বেশি রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজেই এবং খুব তাড়াতাড়িও বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে আমি এই গ্রেভিটাকে নিরামিষভাবে বানিয়েছি তোমরা যে কোনো রেসিপিতে ট্রাই করে দেখতে পারো যেমন স্বাদ ভালো হবে তেমন তাড়াতাড়ি বানিয়ে নিতেও পারবে গ্যাসও কম ফুটবে আর সময়ও কম লাগবে এই গ্রেভি দিয়ে তোমাদের একটা রেসিপিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এই গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি সিদ্ধ করা আলুটাকে দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুটাকে পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো মশলা সার মতো লবণ ও চিনি অ্যাড করে জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিলে সুন্দরভাবে রেসিপি তৈরি হয়ে যাবে কম সময়ে যে কোনো সবজি রান্না করার সময়ে তোমাকে আলাদা করে আর মশলা কষাতে হবে না খালি যা সবজিগুলোকে ভেজে নিয়ে এই মশলার সাথে কষিয়ে নিলে সুন্দরভাবে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ